চোখের জলে বিদায় কিংবদন্তি লতা মঙ্গেশকরকে। লতা মঙ্গেশকরের চরণ পাশে দোয়া করছেন শাহরুখ খান। কেঁদে কেঁদে একে বললেন বলিউডের কিং খান। খবরটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ অবধি দেখবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাধারণত শিল্প সাহিত্য সংস্কৃতি রাজনীতি ক্রীড়া জগতের গুরুত্বপূর্ণ কেউ প্রয়াত হলেই বিষয়টিকে 100 বারের মধ্যে 90 বারই একটি যুগের অবসান বলে চিহ্নিত করা হয়ে থাকে। তবে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে তো একটি নয়, ভারতীয় সংস্কৃত জগতের একাধিক যুগের অবসান ঘটল। ভারতীয় লঘুসঙ্গীতের জগৎ বোধহয় ভেঙে পড়ল গোটা গানের ঘরটি। 92 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ভারতের কোকিলকণ্ঠী। রবিবার সকাল 8:12 মিনিটে প্রয়াত হন লতা মঙ্গেশকর। তার প্রয়াণে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রবিবার সন্ধ্যায় মুম্বাই শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে তার শেষকৃত্য। তার প্রয়াণে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকারও। লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে মুম্বাই শিবাজি পার্কে। কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন অমিতাভ বচ্চন, সচিন টেন্ডুলকার, আমির খান, রণবীর কাপুর এবং ইন্ডাস্ট্রির সব বড় তারকারাই। সকলেই ফুল অর্পণ করেন লতার পায়ে। তার চরণ পাশে দোয়া করেছেন বলিউডের শাহরুখ খান। তার সঙ্গে হাত জোড় করে লতাজিকে শেষ প্রণাম জানিয়েছেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। দৃশ্যটি প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটাগরিকদের মতামত, সুরের জাদুতে সব বিভেদ হয়তো ঘুচে গেছে। শাহরুখকে দু হাতে দোয়া করতে দেখা গিয়েছে লতা মঙ্গেশকরের একদম পাশেই বসে। শাহরুখ খান বলেছেন, লতাজিকে আমার কেরিয়ারে তার সান্নিধ্যে আসার বহুবার সুযোগ পেয়েছি। তিনি যেন সাক্ষাৎ দেবী, তার উপস্থিতি যেন চারিদিকে আলোর পরিস্ফুটন ঘটায়, আর তার কোকিল কণ্ঠ গলা সুরধ্বনি আমাকে বহুবার শিহরিত করেছে। এমন দেবীকে হারিয়ে আমি ব্যথিত। আল্লাহ ওনার আত্মার শান্তি দিক। ভালো থাকবেন সুর সম্রাজ্ঞী দেবী লতাজি। রবিবার শিবাজি পার্কে সন্ধ্যে 6:30টায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে ভারতরত্ন লতা মঙ্গেশকরের। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে সুর সম্রাজ্ঞীর। শেষকৃত্যে মন্ত্রাগ্নি করেছেন 8 জন পুরোহিত। 30 মিনিট ধরে চলেছে এই মন্ত্রোচ্চারণ। অবশেষে কাল মাটিতে মিলিয়ে গেছেন আমাদের সুর সম্রাজ্ঞী দেবীর পার্থিব শরীর। তবে তিনি আমাদের মনে আজীবন থেকে যাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের এই ভিডিওটি নিয়ে মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন।